সে তোমাদেরকে একটা স্ট্রিট ফুডের খোঁজ দেবো। খুবই লোভনীয় লাগছে। ওকে, গুড ইভিনিং ভুক্কার গাইস। আমার পেছনে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, অনেক পুরনোই কিন্তু বাড়িটা। তোমরা কি ভাবছো আমি কি এখন নর্থ কলকাতায় দাঁড়িয়ে আছি? না না না, ভুল ভাবছো, আমি নর্থ কলকাতায় দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি সকলের প্রাণের শহর শ্রীরামপুর। এবার তোমরা অনেকে বলবে যে প্রাণের শহর তো কলকাতা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি জানি প্রাণের শহর কলকাতা, আর শ্রীরামপুরে এসেছি, এতে তো তেল দিতে হবে। কোন এই লোক, কাহাঁ সে আতে? আর শ্রীরামপুরে এসে তোমাদেরকে একটা স্ট্রিট ফুডের খোঁজ দেবো, সেটা কিন্তু একটা ফাস্ট ফুড সেন্টার। আর ফাস্ট ফুড সেন্টারের নাম কি তোমাদেরকে সবই ডিটেলসে বলবো, তাই বলি ভিডিওটা জানো জানো তোমরা জানো। আর এখনো যারা যারা আমাকে চেনো না চিনে নাও, আমি বান্ডি, তোমরা একটা ভুক্কা বান্ডি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে ভুক্কাগিরি ছিল, ভুক্কাগিরি আছে, আর সারা জীবন ভুক্কাগিরি থাকবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভুক্কাগিরিটা শুরু করা যাক। আমি চলে এসেছি নবাব ফাস্ট ফুড সেন্টারে। আর এই হচ্ছে নবাব ফাস্ট ফুড কর্নারের কিন্তু মেনু কার্ড। আর এই মেনু কার্ডের কিন্তু ডিটেলস তো ডেসক্রিপশনে থাকবে, তোমরা চেক আউট করে নিও। এই হচ্ছে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমরা কিন্তু বসেও খেতে পারো দাঁড়িয়েও খেতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে। তো আমি একজন ভুক্কার ফ্যামিলির এক মেম্বারকে পেয়ে গেছি শ্রীরামপুরে। তো দাদা তোমার কেমন লাগে এখানের খাবার? মাঝে মাঝে আসি, বেস্ট ভালো রেস্টুরেন্টটা, ভালো খাবার দাবার আছে শ্রীরামপুরের মধ্যে, ভালো শ্রীরামপুরের মধ্যে বেস্ট। তো মেনু কার্ডে তোমরা দেখে নিয়েছো এখানে অনেক কটাই কিন্তু আইটেম পাওয়া যায়। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানকার স্টিম মোমো, 5 পিস হলো 50 টাকা। এখানে কিন্তু মোমো সাইজ গুলো দেখো বেশ বড় বড় সাইজের আছে। আর এখানে স্যুপটা দেখো, এখানে কিন্তু এগ ওয়াই চিকেনের চাংস দিয়েছে আলাদাই, আবার ভেজিস কিন্তু সেমি ঠিক বলা যাবে না, ভালোই ঠিক আছে। প্রথমে মোমোটা খাই, তারপর এখানে মোমোর চাটনি দিয়েছে, মোমোর চাটনি দিয়ে খাবো। তোমাদেরকে স্টাফিং দেখো, আগে খাওয়া যাক। আর খাওয়ার আগে যেটা আমি বলে থাকি, খেলে খাও কিন্তু ছড়িও না। চলো ফার্স্ট বাইট করা যাক। গোলমরিচের ফ্লেভারটা আমার বেশি চাচ্ছে, যখন নর্মাল ভাবে খেলাম তখন অতটাও কিন্তু ভালো লাগছিল না, কারণ বলছিলাম গোলমরিচের গুঁড়োটা বেশি দিয়ে দিয়েছে। যখন মোমোর চাটনি দিয়ে এটা খাচ্ছি না, বিশ্বাস করো টেস্টটাকে এনহ্যান্স করে দিচ্ছে, অনেকটাই স্পাইসি। জিভের সাথে টাচ করতে না করতেই আমার জিভটা পুরো স্পাইসি ভাব ভরে গেল। এবার তোমাদেরকে দেখাবো স্টাফিং, তোমার স্টাফিংটা দেখবে আসো। আর এই হলো ভেতরে স্টাফিং, পেঁয়াজের পরিমাণও আছে বেশ, ধনে পাতাও আছে, চিকেন তো অবভিয়াসলি থাকবেই, স্টাফিং এ কিন্তু ভরপুরই আছে। স্টাফিং নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি, ভালো মতনই দিয়েছে, টেস্টও খুব ভালো। চলো হালকা স্যুপটা ট্রাই করা যাক, দেখি কীরকম লাগে, চলো খাওয়া যাক। স্যুপে আবার গোলমরিচের গুঁড়োটা কম লাগছে, স্যুপের মধ্যে গোলমরিচের গুঁড়োটা বেশি দিলে বেটার লাগতো, বাট স্যুপটা কিন্তু টেস্ট আছে। মানে প্রথমবার আমি কোনো ফাস্টফুড দোকানে আমি স্যুপ খাচ্ছি যেখানে চিকেনের চাংস দিয়েছে, আমি এরকম স্যুপে চিকেনের চাংস আমি দেখি, তোমরা কোথাও দেখেছো? তোমরা দেখে থাকলে কোন দোকানে দেখেছো, কোথায় দেখেছো সেটা প্লিজ কমেন্ট করো, আমি জানতে চাই। তো আমি সেকেন্ড স্টার্টার নিয়ে নিয়েছি চিকেন শেফালি, দাম হলো 65। দেখো দেখেই কিন্তু খুবই টেম্পটিং লাগছে বিষয়টা, সাইজটা কিন্তু ব্যাপক সাইজের আছে, আর ওপরে চিলি চিকেনের গ্রেভি দিয়েছে। ওকে চলো আগে এক পিস খাই, এই কিরকম লাগে। আর ভেতরে এখানে চিকেনের স্টাফিং থাকবে, চিকেন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো অবভিয়াসলি জিনিসটাকে করে। চলো আগে খাওয়া যাক, দেখি কিরকম লাগে, খুবই গরম, ফার্স্ট বাইট করি। ও গরম, চিলি চিকেনের গ্রেভিটা শেফালির সাথে মিশিয়ে দিয়েছে, আর ওভারঅল এটা একসাথেই খাচ্ছি না, জিনিসটা না টোটালি স্পাইসি ভাব হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু মুখে পড়ছে, আমার খুবই ভালো লাগছে। আর এই বাইরে কোটিংটা বিশ্বাস করো খুবই মুচমুচে, জানি না তোমরা বুঝতে পারবে নাকি। এবার তোমাদেরকে ভেতরে ভালো মতো খুলে দেখাচ্ছি। আর এই হলো ভেতরে স্টাফিংটা, এখানে চিকেন আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, আর চিকেনের দেখো পরিমাণ দেখো অনেকটাই আছে। তো 65 টাকা দিয়ে যারা চিকেন শেফালি খাবে তো এটা বেস্ট তাদের জন্য। সত্যি কথা বলতে বালিতে আমি কিন্তু 40 টাকায় চিকেন শেফালি খেয়েছি, তাড়াতাড়ি একটা কিছু ভিডিও আসছে বালির ভিডিও, তোমরা কিন্তু সাথে থাকো পাবে। যাই হোক
যেখানে আমি ছিলাম 40 টাকা চিকেন সেফালি পেয়েছি, ওইটাও কিন্তু ভালো ছিল। বাট এখানে যে 65 টাকা যে চিকেন সেফালিটা খাবে শ্রীরামপুরের মধ্যে নবাবে, এটাও কিন্তু ভালো, কারণ স্টাফিং কিন্তু বেশ মানে বেশ বেশি ভালো। স্ট্রিট ফুডের মধ্যে টেস্ট চুমা। এখানে চাউমিন নিলে কিন্তু চিলি চিকেনের গ্রেভি কিন্তু দেয়। যখন থেকে আমি এসেছি তখন থেকে কিন্তু ভিড়, সেই জন্য আমি ভেতরে না খেয়ে বাইরে খেলাম, তার মধ্যে আবার তাপ ছিঁড়ে গেছে, ভয়ানক পরিস্থিতি। এর জন্য সাবস্ক্রাইবটা করে দাও। আর আমার শেষ আইটেম চলে এসেছে ক্রিসপি চিকেন, 12 পিস হলো 180 টাকা। কেন আমি হাফ নিয়ে নিয়েছি, সেখানে 6 পিস আছে আর হাফ আমি পার্সেল করে নিয়েছি। ওকে, ওটা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আমি এমন টাইমে এসেছি, এই টাইমে কিন্তু স্টার্টার খাওয়াটাই বেটার লাগলো আমার, তাই আমি স্টার্টার নিলাম। এখানে কিন্তু অনেক কটাই কিন্তু মেন কোর্স আছে, এবার তোমাদের ব্যাপার তোমরা কি খাবে কি না খাবে। এখানে ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে টস করেছে। ওকে, আর এই হলো সাইজ, সাইজ কিন্তু বেশ ভালো আছে, তুমি কিন্তু হাফ প্লেট পাবে না, বারেকবার বলছি। তো দেখো টস করেছে বিষয়টা সস দিয়ে, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। চলো খাওয়া যাক। চিকেনের পরিমাণ দেখো অনেকটাই আছে আর কোটিংও দেখো ভালোই আছে, মারাত্মক লেভেলের ক্রিস্পি আছে। আমি আর একটা জায়গায় ক্রিস্পি চিকেন গিয়েছি, বাট ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে টচ করেনি, অন্য রকমের সস দিয়ে টচ করেছিল, এটা আমার কাছে বেটার লাগছে। চলো হাত দিয়ে তুমি ভাঙি বিষয়টা, কারণ হালকা ক্যাপসিকাম আর হালকা পেঁয়াজ দিয়ে খাবো। আজকে তুই আবার ক্যাপসিকাম খাচ্ছিস? এই একটু দেখানোর জন্য ক্যাপসিকামটা খাচ্ছি, আমার বন্ধুও বলছে, কারণ আমি ক্যাপসিকাম খাই না। আর ধনে পাতা, ব্যাক ক্যামেরা দিয়ে বলে যাচ্ছে ধনে পাতা খাই না, এই খাই না, খাই না খাই না, তোর কি, তুই খাবি। তো যাই হোক, চলো এটা শেষ করে অনেক সময় দিচ্ছি, বাই বাই। তো ইনি হচ্ছেন নবাব রেস্টুরেন্টের কর্ণধর। তো আপনাদের এই রেস্টুরেন্টটা কত বছর পুরনো? আমাদের রেস্টুরেন্টটা 2014 সালের 15ই আগস্ট ওপেন করা হয়েছিল, তা আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে 9 বছর থেকে 10 বছরের দিকে চলছে। একটু আমাদের ওপেনিং টাইম আপনার বিকেল 5টা থেকে রাত্রি 11টা অবধি। ওকে, জোম্যাটো সুইগি আছে? না, আমাদের ওটা দরকার হয় না, কেন আপনাদের আশীর্বাদে যেটুকু আপনারা আছেন তাহলেই আমাদের মোটামুটি। যদি হোম ডেলিভারি করেন নাকি? না, আমাদের হোম ডেলিভারি যা হবে সব ইউ। অনেকে বলে যে যারা ভিডিও করতে আসে তাদেরকে ভালো কিছু দেয়, বেশিরভাগ জনের বক্তব্য। তো শেফালি আর মোমো তো দেখলাম করাই আছে, কিন্তু আমি ক্রিসপি চিকেনটা যেটা আমি খেলাম সেটা তো আপনারা বানালেন, আমি যেরকম খেলাম ওরকম সব কাস্টমার পাবে? হ্যাঁ, ওটা আপনার তো নরমাল হলো, আপনার সাথে তো কাস্টমারও গেল, ঠিক আছে, আমাদের নরমাল এটা। ওকে ওকে, এটাই কি কাস্টমার, কোনো ভেদাভেদ নেই, যে ভিডিও করতে আছে সে ভালো, এটা ওইটা ব্যাপার আমাদের। ওকে ওকে ওকে, যারা ভিডিও করছে তারাও মানুষ, আর যারা কাস্টমার আছে তারা তো আরো। অবশ্যই অবশ্যই, যারা যারা আসবে আপনার দোকানে শ্রীরামপুর স্টেশনে নেবে কিভাবে? শ্রীরামপুর স্টেশনে নেবে অটো আর টোটো আছে, বটতলা স্টপেজ, বটতলার আগেই আমাদের নবাব ফাস্ট ফুড কর্নার, আপনি বটতলা নেবেও আসতে পারেন বা অটো টোটো বললেই হবে যে নবাব ফাস্ট ফুড কর্নার যাবো না। ওকে, এতক্ষণ যা যা ভিডিওটা দেখেছো মেক শিওর একটা লাইক করে দাও, লাইক করলে ভিডিও করে এনার্জি আরো বেশি হাই হয়ে যায়। উফ, কত গাড়ি ঘোড়ার আওয়াজ, দ্যাট ইজ কল স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডে তোমাদেরকে দেখালাম ফাস্ট ফুড, আর তোমরা ভাববে আমি কি আমি নিয়ে পার্সেল করিনি, এ দেখো পার্সেল করেছি, দেখাচ্ছি পার্সেল। যাই হোক, জোকসা পার্ট, তো যারা যারা শ্রীরামপুরে থেকে এখনো অবধি নবাবে খাওনি তারা খেতে এসো, তোমাদের ভালো লাগবে। আর যারা যারা নবাবে এসেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, কারা কারা শেফালি খেয়েছো, কারা কারা মোমো খেয়েছো, আর কারা কারা ক্রিসপি চিকেনটা খেয়েছো। আর যারা যারা এখনো টেস্ট করোনি এখানে আসা শর্ত, তারা খাও ক্রিসপি চিকেনটা, ভালো লাগবে। আর অবভিয়াসলি আর বাদবাকি যেই দুটো আইটেম সেগুলো ভালোই ছিল। আর যে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো বাটনটা গিয়ে ক্লিক করে দাও, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা করে বেল আইকনটাকে টাং করে মেরে অন করে রাখো। সো গাইস, বাই, টেক কেয়ার, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, চলো বাই বাই, গুড ইভিনিং মুক্কার গাইস। এখন আমি দাঁড়িয়ে আছি, না এটা দেখতে পাচ্ছ অনেক কিন্তু, অনেক কিন্তু পুরনো বাড়ি, অনেক কিন্তু পুরনো, দেখ বাবা দেখিয়ে দেবো, ঠিক আছে, বাচ্চা চলে এসেছি। কথা বলতে আমি চিকেন শেফালি 40 টাকারও খেয়েছি, সেটা আমাদের বালিতে, আবার তারপর ছিঁড়ে চলে আসবে, ভাগ্যটাই খারাপ যাচ্ছে।